রাশিয়ার সঙ্গে প্রতিদিনই শত্রুতা দেখাচ্ছে ন্যাটো, বলেছে ক্রেমলিন। ইউক্রেনকে ফাইটার জেট দেওয়া নিয়ে যা ভাবছে পশ্চিমা মিত্ররা। বন্ধুত্বের শাস্তি, মলদোভায় সামরিক অভিযান চালাতে পারে রাশিয়া, আশঙ্কা প্রকাশ প্রেসিডেন্টের। ওজন কমিয়ে আরও ভয়ঙ্কর করে তোলা হচ্ছে ভারতের অস্ত্র মিসাইল। আকাশে চীনের গুপ্তচর বেলুন নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার সঙ্গে প্রতিদিনই শত্রুতা দেখাচ্ছে ন্যাটো, বলেছে ক্রেমলিন। রাশিয়ার সঙ্গে ন্যাটো প্রতিদিনই শত্রুতা দেখাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ক্রমেই আরও বড় পরিসরে সংঘাতে জড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি। মুখপাত্র দিমিত্রি প্রেসকোপ সাংবাদিকদের বলেন, ন্যাটো এমন একটি সংগঠন যেটি আমাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন। সংগঠনটি প্রতিদিনই এই শত্রুতা প্রমাণ করে যাচ্ছে। তিনি বলেন, স্পষ্টতই ইউক্রেন সংঘাতে জড়াতে সংগঠনটি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। রাশিয়া বলছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা ন্যাটো দেশগুলো সংঘাতকে বড় করছে এবং ভবিষ্যৎ উত্তেজনার শঙ্কা বাড়াচ্ছে। ইউক্রেন সরকার ও পশ্চিমারা বলছে, ইউক্রেনের নিজের নিরাপত্তা নিশ্চিতকরণে এই অস্ত্র সরবরাহ বেশ গুরুত্বপূর্ণ। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন যাতে প্রয়োজন মতো অস্ত্র পায় তা ন্যাটোকে নিশ্চিত করতে হবে। পুতিন শান্তির প্রস্তুতি নিচ্ছেন না, বরং তিনি যুদ্ধের আরও প্রস্তুতি নিচ্ছেন। ন্যাটো প্রধান বলেন, আমরা কোনো লক্ষণ দেখছি না যে পুতিন শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা যা দেখছি তা হলো বিপরীত, নতুন নতুন প্রতিরোধ, নতুন নতুন আক্রমণ দিয়ে তিনি যুদ্ধের আরও প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ইউক্রেনকে ফাইটার জেট দেওয়া নিয়ে যা ভাবছে মিত্ররা, চলমান যুদ্ধে রাশিয়াকে ঠেকাতে পশ্চিমা মিত্রদের কাছে ফাইটার জেট চাওয়া অব্যাহত রেখেছে ইউক্রেন। মঙ্গলবার কিয়েভের পক্ষ থেকে একই আবেদন করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র ও সামরিক জোট ন্যাটো দেশটিকে আরও বিপুল পরিমাণ গোলা বারুদ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। আগামী 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্ণ হবে। বর্ষপূর্তির আগে নিজেদের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে হামলা বাড়িয়ে দিয়েছে মস্কো। সেই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন আরও ব্যাপক পরিসরে হামলার প্রস্তুতি নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এমনই প্রেক্ষাপটে ব্রাজিলসে ন্যাটোর হেডকোয়ার্টার্সে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে 2 দিনব্যাপী ইউক্রেন কন্ট্যাক্ট গ্রুপের বৈঠক। সেখানে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা হবে। তার আগেই নিজেদের দাবির বিষয়টি স্পষ্ট করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেসনিকোভ। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে যখন প্রশ্ন করা হবে যে আপনাদের কী ধরনের সাহায্য লাগবে, তখন তিনি একটি ফাইটার জেটের ছবি দেখান। আপনাদের সেই প্রত্যাশিত সাহায্য কোথা থেকে আসবে, এমন প্রশ্নের জবাবে রেসনিকোভ বলেন, আকাশ থেকে। তবে ইউক্রেন যুদ্ধ বিমানের প্রত্যাশা করলেও ন্যাটো জোট দেশটিতে দ্রুত অধিক পরিমাণে গোলা বারুদ পাঠানোর ওপর জোর দিচ্ছে। তবে নিজেদের মজুদ যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকেও দৃষ্টি থাকবে তাদের। অনুমান করা হচ্ছে ইউক্রেন প্রতিদিন 6 থেকে 7 হাজার আর্টিলারি শেল নিক্ষেপ করেছে, বিপরীতে রাশিয়া করছে এর 3 গুণ। মূলত সে কারণে কিয়েভকে গোলা বারুদ দেওয়ার কথা ভাবছে মিত্ররা। এছাড়া ফাইটার জেট দিলে ইউক্রেন সরাসরি রাশিয়ার হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছে পশ্চিমা নেতারা। সেক্ষেত্রে ইউক্রেন যুদ্ধে নিজেদের জড়িয়ে পড়তে হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সংখ্যা তৈরি হবে। এদিকে জানিয়ে দিব বন্ধুত্বের শাস্তি, মলদোভায় সামরিক অভিযান চালাতে পারে রাশিয়া, আশঙ্কা প্রকাশ প্রেসিডেন্টের। ইউক্রেনের সঙ্গে বন্ধুত্বের শাস্তি, রাশিয়া অভ্যুত্থানের পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ করেছে মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর। মলদোভার প্রেসিডেন্ট এই অভিযোগ প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। রাশিয়া অভ্যুত্থানের মাধ্যমে মলদোভার বর্তমান ইইউপন্থী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার চক্রান্ত করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রেসিডেন্ট মায়া সান্দু। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্টকে মলদোভার বিরোধীরা সাহায্য করেছে বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছিলেন, মলদোভাকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া। সরকারি ভবনে হামলা এবং মলদোভার বর্তমান সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে বন্দি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সেই প্রসঙ্গে অন্তর্ঘাতমূলক কাজ এবং বেসামরিক লোকের ছদ্মবেশে সামরিক
ব্যক্তির ওপর হামলারও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। কিয়েভের গোয়েন্দা সংস্থা এই তথ্য দিয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপরই সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করে বিবৃতি দেন মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু। মলদোভার প্রেসিডেন্টের এই বিবৃতির পর উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করেছেন। তবে রাশিয়ার তরফে অভ্যুত্থানের চেষ্টা হলে সেক্ষেত্রে আমেরিকা চুপ করে বসে থাকবে না বলেও ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে মলদোভার সরকার এবং জনগণের পাশে থাকারও বার্তা দিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র। যদিও মলদোভার প্রেসিডেন্ট এই আশঙ্কা নস্যাৎ করেছে রাশিয়া, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মস্কোর তরফে দাবি করা হয়েছে। এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে দায়ী করেছে তারা। মলদোভা এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাইছে ইউক্রেন, দাবি রাশিয়ার। উল্লেখ্য, ইউরোপের দরিদ্র দেশগুলোর একটি মলদোভা। দেশটির মোট জনসংখ্যা 26 লাখ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর জেলেন্সকির দেশ থেকে বহু মানুষ প্রাণ বাঁচাতে মলদোভায় আশ্রয় নিয়েছে বলে জানা যায়। রুশ অভ্যুত্থানের অভিযোগটি এমন একটা সময়ে প্রকাশ হলো যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য নয়াদিল্লির দ্বারস্থ হয়েছে আমেরিকা। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। হামলার 1 বছর হতে চললেও যুদ্ধ থামার এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। কয়েকদিন আগে যুদ্ধ থামানোর যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানানো হবে বলে জানায় আমেরিকা। এই যুদ্ধ একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থামাতে পারেন বলে জানিয়েছিলেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। এদিকে জানিয়ে দিব, ওজন কমিয়ে আরও ভয়ঙ্কর করে তোলা হচ্ছে ভারতবর্ষের অস্ত্র মিসাইল। ভারতবর্ষের হাতে বেশ কিছু দেশীয় মিসাইল আছে যে সত্যি প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে নানা পরীক্ষা নিরীক্ষার পর দেশীয় প্রযুক্তির মিসাইলগুলি আরও বিধ্বংসী এবং ভয়ঙ্কর করে তোলা হচ্ছে। অস্ত্র মিসাইল প্রোগ্রাম জন্ম 90-এর দশকে আর 2004 সালে সর্বপ্রথম এই প্রকল্পে 955 কোটি টাকা বরাদ্দ হয় এবং এর আগে 1998 সালে আরও ইন্ডিয়া শোতে এই মিসাইলের ধারণা দেখানো হয়। প্রথমে এই মিসাইলটির ওজন ছিল 300 কেজি আর রেঞ্জ 25 থেকে 400 কিলোমিটার। 2003 সালে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়, কিন্তু মিসাইলটির ওজন খুব বেশি ও রেঞ্জ কম বলে একে আবার নতুনভাবে ডিজাইন করা হবে। এর রেঞ্জ হয় 60 থেকে 80 কিমি অর্থাৎ 150 কিলোর কিছু বেশি, কিন্তু আসলে এর রেঞ্জ হয় 110 কিলো। হেড ওয়ান মুখোমুখি কাউন্টার আর কিছু পিছু ধাওয়া করলে 30 কিলো ফলো করে। 2017 সালে মিসাইলটির পরীক্ষামূলকভাবে 50টি ইউনিট অর্ডার দেওয়া হয় এবং 2019 সালে এদের পরীক্ষা করা হয়। মিসাইলটি 80 কিলোমিটার লক্ষ্যমাত্রা পর্যন্ত সঠিকভাবে নিশানা ভেদ করে। এরপরই নৌ ও বিমান বাহিনীর জন্য 248টি মিসাইল প্রাথমিকভাবে অর্ডার দেওয়া হয়। যদিও ভারতের হাতে থাকা রাশিয়ার যুদ্ধবিমান সুখোই Su-30 MKI বিমানে একে আগেই ইন্টিগ্রেট করা হয়েছে। এছাড়া তেজাস বিমানে একে লাগানো হচ্ছে ধীরে ধীরে। বিমান বাহিনীর বাকি বিমানগুলোতে ইনস্টল করা হবে। এদিকে জানিয়ে দিব, আকাশে চীনের গুপ্তচর বেলুন নেই বলেছে তাইওয়ান। তাইওয়ানের আকাশে চীনের কোনো গুপ্তচর বেলুন নেই বলে নিশ্চিত করেছে দ্বীপটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে এখন পর্যন্ত তাইওয়ানের আকাশসীমায় শনাক্ত করা চীনা বেলুনগুলো সবই আবহাওয়ার তথ্য উদ্ধার সংক্রান্ত বেলুন। এগুলো তাইওয়ানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়। খবর রেডিও ফ্রি এশিয়ার। জেনারেল স্টাফ ফর ইন্টেলিজেন্সের সহকারী ডেপুটি চিফ মেজর জেনারেল হুয়াং ওয়েনসি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চীন থেকে এখন শনাক্ত হওয়া বেলুনগুলো সবই আবহাওয়া শনাক্তকরণ বেলুন। এগুলো আকারে ছোট এবং ওজনে হালকা। একটি নির্দিষ্ট উচ্চতায় উড়ে যাওয়ার সময় এগুলো স্বয়ংক্রিয়ভাবে ফেটে যায়। তিনি বলেন, তাইওয়ানের সামরিক বাহিনীর কাছে মার্কিন সেনাবাহিনীর মতোই বেলুন শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে। গুরুতর হুমকির সৃষ্টি করে এমন যে কোনো বেলুনকে গুলি করে ভূপাতিত করতে আমরা সক্ষম, কিন্তু এখন পর্যন্ত হুমকি সৃষ্টিকারী কোনো বেলুন দেখা যায়নি। তাইওয়ানের কর্মকর্তারা বলেছিলেন, চীনা 4টি বেলুন 2022 সালের ফেব্রুয়ারিতে উত্তর তাইওয়ানের আকাশে শনাক্ত করা হয়েছিল। 4টি আবহাওয়া সংক্রান্ত বেলুন। চীনের হুমকি মোকাবেলার ব্যাপারে তাইওয়ানের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাইওয়ানের ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চ এর ভারপ্রাপ্ত উপপ্রধান নির্বাহী কর্মকর্তা শেন মিংশি বলেন, তাইওয়ানের বিমান বাহিনী তার আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা লঙ্ঘনে যে কোনো চিহ্নের প্রতিক্রিয়া জানাবো আমরা। চীনের রকেট বাহিনীর বেলুন ইউনিট রয়েছে তা আমাদের অজানা নয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানায় তারা দক্ষিণ
ক্যারোলিনার উপকূল থেকে নামানো বেলুনের বিশেষ ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। ইউএস নর্দার্ন কমান্ডো সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, ক্রুরা বেলুনের সকল সেন্সর, ইলেকট্রনিক্স টুকরো এবং কাঠামোর বড় অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। সেন্সরগুলোর নজরদারি ক্ষমতা বিশ্লেষণ করা হবে। গতকাল সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য চীনের বেলুন কর্মসূচি রয়েছে যা পিপলস লিবারেশন আর্মির সাথে যুক্ত। তার দাবি, মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি ধরতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা জানি এই নজরদারি বেলুন আমাদের নিকটতম মিত্র এবং অংশীদার সহ বিশ্বের একাধিক মহাদেশের কয়েক ডজন দেশ অতিক্রম করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।